নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, বস্তু দিয়ে সরল যোগ বিয়োগের সমস্যা সমাধানের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন তাহলে পরবর্তী কার্যকলাপ শুরু করি, যার নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা একসাথে গোল করে বসুন। কিছু পুরনো খবরের কাগজ চৌকো করে কেটে মাঝখানে রাখুন। এবার এই কাগজ দিয়ে নিজেদের পছন্দ মতো বাড়ি, পাখা, নৌকা, প্লেন, চশমা ইত্যাদি তৈরি করুন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। এরপর আমরা পরের একটি কার্যকলাপ দেখব, যার নাম কিছু নতুন শিখি। শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের শরীরে সঠিক মাত্রায় আয়োডিনের প্রয়োজন। আমাদের শরীরে আয়োডিনযুক্ত লবণ আয়োডিনের অভাব সঠিকভাবে পূরণ করে, কিন্তু আয়োডিনের অভাব সঠিকভাবে পূরণ না হলে আমাদের কী কী ক্ষতি হতে পারে তাই ভিডিওর সাহায্যে জানার ও বোঝার চেষ্টা করি। মাস্টার, আশিস পড়াশোনা কেন পিছিয়ে যাচ্ছে? ও পরিশ্রম তো বেশ করে। মনে হয় আশিসের মস্তিষ্ক একটু দুর্বল। কিন্তু এমন কেন? মস্তিষ্কের বিকাশে আয়োডিনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যদি ছেলেবেলায় আয়োডিন কম থাকে তাহলে বাচ্চার মস্তিষ্ক কম বিকশিত হয়। আয়োডিন? হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম পুষ্টি। প্রতিজ্ঞা করুন যে নিজেদের বাড়িতে শুধু আয়োডিন যুক্ত লবণই ব্যবহার করবেন। আয়োডিন যুক্ত লবণ প্রতিদিন, বুদ্ধি আর স্বাস্থ্য সুরক্ষিত প্রতিদিন। এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের আলোচনা করি। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম ঘরের ছবি শিশুর খাতায় এঁকে দিন। এবার শিশুকে ঘরের মধ্যেকার রেখাংশগুলি জুড়তে বলুন। শিশুর দ্বারা তৈরি কর্মপত্রটি যত্ন সহকারে রাখুন। পরের সপ্তাহের মিটিংয়ে কর্মপত্রটি সাথে নিয়ে আসুন। এই কর্মপত্রটি করার সময় শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।